তিন নম্বর গুন্ডা এবার তিন নম্বর পিটি জন্য প্রস্তুত বন্যাকে ফলো করবা তিন নম্বর পিটি জন্য প্রস্তুত পাঁচ নাম্বার পুটি জন্যে আগে ডেমনস্ট্রেশন দেখো দেখো ব্যায়াম হয়ে যাচ্ছে আরাম কি আরাম তাই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العلي العظيم যেমন ছিলেন সাবধান শপথ শপথের জন্য প্রস্তুত শপথ আরম্ভ করো আমি শপথ করছি যে দেশের মানুষের সবাই নিজেকে নিয়োজিত রাখব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সকলা সচেষ্ট থাকিব অন্যায় দুর্নীতি করব না অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেব না জঙ্গি মাদক ও সন্ত্রাস মতো দেশ করব হে প্রভু আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি এবং জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত আরম্ভ করো আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেমন কিছুদিন আগে 30/1/2020 আমাদের বিদ্যালয়ে অভিভাবক দিবস উদযাপন করা হয়েছে এই অভিভাবক দিবসে গার্ডিয়ান এনেছেন কয়জন একটা হাতে দাও ধন্যবাদ অনেকে গার্ডিয়ান আনার পিছনে যে কারণগুলো ছিল প্রতিটা গার্ডিয়ান ধন্যবাদ প্রতিটা গার্ডিয়ান সে সম্পর্কে অবগত আছে আমাদের এজেন্ডা ছিল বিদ্যালয়ের গুণগত শিক্ষার মান নিশ্চিত করা ইতিমধ্যে আমাদের সেই কার্যক্রম শুরু হয়েছে কেউ বিদ্যালয় থেকে পলায়ন করবে করা যাবে না আমাদের 10 থেকে স্কুল শুরু
একখানা সাতটা পর্যন্ত বিদ্যালয়ের কাজ চলবে। কেউ যদি প্রমাণের চেষ্টা করে তার জন্য যথাযথ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। জানি সবাই জানো নাই, এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিদ্যালয় জীবনটা হাজিরা প্রথম ঘন্টাতে নিয়ে থাকে, এই হাজিরা পাঁচ সেন্ট তোমার আঙুল দ্বারা হাজিরা দিতে হবে, এই সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এই কাজ বাস্তবায়ন করতে গেলে কিছু আর্থিক সাহায্যের দরকার, কমিটির সিদ্ধান্ত মোতাবেক সেই সিদ্ধান্ত নিতে হয়েছে। এর ব্যক্তিতে একটি নোটিশ আছে, তোমরা মন দিয়ে নোটিশটা শুনবে। শোনার পরে এই নোটিশের কার্যক্রম দ্রুত গতিতে চালাতে হবে, যাতে করে আমরা ওই ডিজিটাল হাজিরার কাজটা দ্রুত গতিতে করতে পারি, আর যাতে আমাদের এভাবে খাতা পত্রে হাজিরা না দেওয়া লাগে। বুঝাতে পারছি? নোটিশটা শুন, যারা পশ্চিমমুখী যাত্রা সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবে তারা এবার টান, আর যারা পূর্বমুখী এরা যথারীতি ভাবে চলতে শুরু করো। ধন্যবাদ। মেয়েরা বেশি সুপ্রিম কর, তারা প্রমাণ করছে যে তারাই বেশি সুপ্রিম কর। আর তোমরা জানো ছেলেরা একটু আসতে যাও, মেয়েরা দোতলায় উঠে যাওয়ার পরে ছেলেরা ঢুকবে, মেয়েদেরকে আজকে আগে ঢুকতে দাও। এই ছেলের প্রতিদিনই যায়, হ্যাঁ যাও, ছেলের যখন ঢুকে গেছে মেয়েরা দাঁড়াও, ওদেরকে এতে যেতে দাও। একটা সাথে ওজন বাড়ে না থাকে